জি জিলহাজ মাসের 10 তারিখের আবাদতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না হারামাল আইয়াম ইয়াউমকুম হাযা নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন ইবনে মাজাহ শরীফের 3931 নম্বরের হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনে সাহাবায়ে کرامদেরকে লক্ষ্য করে বলে আলা ইন্না হারামল আইয়াম ইয়াউমুকুম হাযা আজকের এই দিনটা তোমাদের জন্য সবচেয়ে দামি আজকের এই দিন নবীজি যেই দিন বাসন দিয়েছিলেন ওই দিনটা ছিল হজ মাসের 10 তারিখ তার মানে হলো এই জিলহজ মাসের দশ তারিখটা হলো শ্রেষ্ঠ দিন এবার নবীজি বলেন যত মাস রয়েছে এই সমস্ত মাসের ভিতরে এই মাসটা অর্থাৎ এই জিলহজ মাসটা হলো শ্রেষ্ঠ একটি মাস নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন আলা ওয়াইন্না হারামাল বালাদ বালাদুকুম যত দেশ রয়েছে সমস্ত দেশের ভিতরে এই জমিতে যে দেশে দাঁড়াইয়া তোমাদের সামনে আমি বক্তব্য রাখছি এই দেশটাই অর্থাৎ মক্কাতুল মুকাররমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এবার নবীজি বলেন আলা ইন্না আকুম।

আজকেরই তারিখ অর্থাৎ এই দসী যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মহিমান্বিত ঠিক তেমনি ভাবে তোমাদের রক্ত তোমাদের সম্পদ এক মুসলমান আর এক মুসলমানের জন্য সম্মানিত হিসাবে আমি নবীজি ঘোষণা করলাম সুবহানাল্লাহ এক মুসলমান আরেক আরেক মুসলমানের জন্য তাদের রক্ত তাদের সম্পদকে আমি বিশ্বনবী পবিত্র বলে ঘোষণা করলাম সম্মানিত বলে ঘোষণা করলাম আমার ভাইরা বান্নবী যে বললেন বাসনের শেষের দিকে পায়গম্বর আরবি বলেন আল্লাহ বাল্লাক্ত ও আমার সাবিরা আমি কি তোমাদের মাঝে যথাযথ বর্ণনা করেছি নাকি আমার যে দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো কি তোমাদের কাছে যথাযথ পৌঁছেছি এবার সমস্ত সাহাবিক রাম এক বাক্যে উত্তর দিলেন কালু নাম সব সাহাবিক রাম বললেন ও বিশ্বই ও পয়গম্বর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন যথাযথ আমাদের কাছে আপনি পৌঁছে যেন এবার নবীজি আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ আল্লাহ আয়াল্লাহ আপনিও সাক্ষী থাকেন সাহাবে সাক্ষী দিতেছে আমি নাকি আমার দায়িত্বগুলো যথাযথভাবে তাদের কাছে পৌঁছেছি তাহলে জিলহজ মাসের দশ রজনী অর্থাৎ প্রথম দশক আল্লাহ পাক রব্বুল আলের কাছে বড় দামি বড় মূল্যবান বিশেষ করে দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত মূল্যবান

যত দিবস রয়েছে সমস্ত দিবসের ভিতরে কোরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ আল্লাহর কাছে বড় বড় দামি মূল্যবান এরপরে নবীজি বলেন দ্বিতীয় দিন অর্থাৎ মেহমানদারির দিন ঈদের পরের দিনটা আল্লাপা রব্বুল আলমের কাছে দামি কারণ হলো ঈদের দিন তো আপনারা গুরু করেন আর পরের দিন আপনারা মেহমানদারি করেন এই জন্য মেহমানদারি যেহেতু পরের দিন এই জন্য ওই দিনটাকে আল্লাহ পাক আলামিন বড় মূল্যিত করেছেন বড় দাম দিয়েছেন সম্মানিত করেছেন এই জন্য জিল হজ মাসি আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দিব এই জিল হজমাসির মাসির দাম আল্লাহ পাক রব্বুল কাছে অনেক অনেক দামি